সঠিক প্রযুক্তি মেনে এর চাষ করলে ভালোই ফলন পাওয়া যায়। উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা ব্লকের প্রগতিশীল চাষি রবীন বিশ্বাস, তিনি অন্যান্য বছরের মতো এবছরও মিষ্টি কুমড়োর চাষ করেছেন। এখন তার ফলন উঠে গেছে। একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, তোরে মন পিঞ্জরে যত্ন করে আগলায় রাখতাম, তোর হাসি হ্যালো, তুমি কি বুঝো না বাবু? কে বাবু? আমি কি ফিডার খাই? তুমি আমাকে বাবু ডাকতেছো? বাবু 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 না বাল, খালি পোদু মারার তাল। আগের মতন বৌদি আমার কথা শোনে না, বারে বারে বললে বৌদি কাপড় চলে না। এই পোকা চোদা কয় কি? দাদা বললে বৌদি তোলে কাপড়, কি দোষ করেছে বৌদি তোমার দেওয়ার? তুই বললি এই এই কুত্তার বাচ্চা, আমি দুটা বেগুন দেখিয়ে ভিডিও করবো, আমি দুটা বেগুন দেখি, দেখো আমি আমার কথা রেখেছি, আমি দুটা বেগুন দিয়ে ভিডিও করেছি বলো। এই একটা বেগুনটা তো ভাইরাল করলে না, এই দুটো বেগুনটা ভাইরাল করো, বেগুনে বেগুনে দিবে যুদ্ধ। জাদুঘরে ক্যা তেরে ঘর পে জাদুঘর আয়া থা, ক্যা তেরি মা গই থি জাদুঘর কে পাস? লৌড়ি নাম ইতরা লৌড়ি, ভারত মাতা কি জয় বল। তুম মচাঙ্গে